জাইকার প্রেসিডেন্ট আকিহিকো তানাকা বলেছেন, বাংলাদেশকে এই অঞ্চলের ব্যবসা বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন আঞ্চলিক সহযোগিতা এবং তৈরি পোশাক ও শিল্প খাতের বিকাশ। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য বৈঠকে তিনি এ কথা বলেন। জাপান বাংলাদেশের শিল্প খাতের বিকাশ এবং স্বাস্থ্য খাতে সহযোগিতা অব্যাহত রাখবে বলে প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেন জাইকার প্রেসিডেন্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফর এবং দুদেশের প্রধানমন্ত্রী পর্যায়ে সহযোগিতার সম্পর্ক আরও প্রসারিত করার জন্য ধন্যবাদ জানান আকিহিকো তানাকা।